গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ১১২১৩৫ ডলার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। উদ্ধার হওয়া ডলারের ভারতীয় মূল্য ৮০,১৯,৫৯০ টাকা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ১১২১৩৫ ডলার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। ধৃত ব্যক্তির নাম প্রসূন ভৌমিক, বাড়ি কলকাতায়। গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া ডলারের ভারতীয় মূল্য ৮০,১৯,৫৯০ টাকা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। এদিন বিচারক অভিযুক্তকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি দেন। গতকাল প্রসূন ভৌমিক নামে একজনকে অ্যারেস্ট করা জংশন থেকে। সে বেলগাছিয়ার বাসিন্দা, কলকাতা বেলগাছিয়ার বাসিন্দা। তার কাছ থেকে ইউএস ডলার রিকভারি হয়, যার ইন্ডিয়ান যদি ভ্যালুয়েশন করা যায় তার ভ্যালু হচ্ছে ৮০,১৯,০০০। তো ১,১২১টা ইউএস ডলার তার কাছে উদ্ধার হয়। আজকে মহামান্য এসিজেম আদালতে তোলা হলে শোনার পরে, তার গ্রিভেন্স শোনার পরে, তার অফেন্স শোনার পরে মহামান্য আদালত যদিও তাকে বেল দেয় এবং উইথ কন্ডিশন বলে যে যে আয়ো আছে, যে ইউ আছে, তার সঙ্গে সপ্তাহে একদিন করে যোগাযোগ রাখতে যতক্ষণ না চার্জশিট ফাইল না। এটা অ্যাকচুয়ালি ভুটানে নিয়ে যাওয়া হচ্ছিল কাউকে, এটা হ্যান্ড ওভার করার জন্য ভুটান। না এখন ইনিশিয়াল স্টেজে আছে, ইনিশিয়াল স্টেজে আছে, এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে। এরাও আপনার যখন ৪০,০০০ ডলার রিকোয়ারি হয়, এই প্রথম যে এত আবার ডলার আমাদের অ্যারেস্ট করা হয়েছে। পারমিশনাল কতটা মানে ক্যারি করতে পারে, মানে অ্যাজ পার ল ৫,০০০ ক্যারি করতে পারে। ইনিশিয়াল না, কালকে অ্যারেস্ট হয়েছে, আজকে প্রোডাকশন হলো। ইন্ডিকেশন ওনার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, ওনাকে ওই কন্ডিশন দিয়েছে যাতে ইয়ের সঙ্গে যোগাযোগ রাখা ইনভেস্টিগেশন সাহায্য করতে পারে। পেশা বিজনেসম্যান, অ্যাকচুয়ালি এ ক্যারিয়ার। সে বলছে আমি ক্যারিয়ার হিসেবে এখানে স্মাগলিং করছিলাম। তারপর না কি ঘটনা আছে সেটা জানাবে।